আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। তো আবার আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমি আজকে চাদর বিছানো থেকে শুরু করলাম। সকাল উঠেই আমি নাস্তা বানিয়ে এখন আমি ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি, তো আপনারা দেখতে থাকুন। এখন আমি খাটটা গুছিয়ে নিয়েছি, তো আমি একটু ফার্নিচারগুলো মুছিয়ে তারপর আমি রান্নায় চলে যাব। তো আমি ফার্নিচারগুলো একটু মুছে নিচ্ছি। তো এখন আমি শোকেসটাও মুছে নিচ্ছি। তো এখন আমার ঘর গুছানো হয়ে গেছে। তো এখন আমি ডাইনিং টেবিলটাও একটু মুছে নিচ্ছি। তো আমার এই রুমের খাটটাও একটু গুছিয়ে নিলাম। তো এখন আমি রান্নার কাজে চলে যাব। আজকে আমি খিচুড়ি রান্না করব। আজকে যেহেতু বৃষ্টি হয়েছে, আমার মেয়ে বলছে আম্মু আমি আজকে খিচুড়ি খাবো, এজন্য আমি খিচুড়ি রান্না করব আজকে। তো আজকে মুরগি দিয়ে খিচুড়ি রান্না করব। এখন আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম, চুলাটা অন করে দিলাম। তো ফ্রাই প্যানটা গরম হতে থাক। তো আমার প্যানটা এখন গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দিচ্ছি দুটি দারচিনি, দিয়ে দিচ্ছি কিছু লবঙ্গ, তেজপাতা, তো দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ, লবণ, দিচ্ছি আদা রসুন বাটা পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, তো একটু পানি দিয়ে দিচ্ছি, তারপর আবার একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। তো এখন মশলাটা কষানো হতে থাক। তো এদিক দিয়ে আমি চাল আর ডাল ধুয়ে নিয়েছি। আমি এখানে শুধু মশারি ডাল নিয়েছি, এখানে আরো অনেক পদের ডাল দেওয়া যায়, তো আমি শুধু মশারি ডাল নিয়েছি। তো এখানে মুরগিও ধুয়ে নিয়েছি। এখন আমি মশলার মধ্যে মুরগিটা দিয়ে দেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। তো এখন আমি মুরগিটা দিয়ে দিচ্ছি। তো মুরগিটা দিয়ে আমি এখন নেড়ে দিচ্ছি, যাতে নিচে না লেগে যায়। তো আমার মুরগিটা এখন কষানো হচ্ছে। আপনারা আমার পুরো ভিডিওটি দেখবেন, প্লিজ স্কিপ করে দেখবেন না, একটি করে লাইক দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা একটি করে সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমার ওটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পানি দিয়ে দিব। এখন পানি দিয়ে দিলাম, এখন ওটা হতে থাক। তো আমার মুরগির গোশটা কষানো হয়ে গেছে। তো আমি এখন মুরগির গোশটা নামিয়ে নিচ্ছি। এখন আমি চাল ডাল দিয়ে দিচ্ছি মতো। এখন আমি চালগুলো দিয়ে এখন নেড়ে দিচ্ছি ভালোভাবে। চালটা এখন ভাজা ভাজা হতে থাক। তো এখানে এখন কিছু কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি, তারপরে আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তো আমার গোশটা এখন দেওয়া শেষ। এখন আমি একটু নেড়ে চেড়ে ঢেকে রাখবো না হওয়া পর্যন্ত।
খিচুড়িটা হয়ে এসেছে এখন আমি খিচুড়ির উপরে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি তো এখন আমি খিচুড়িটাকে দমে বসিয়ে রাখবো তো আমার খিচুড়িটা এখন রেডি হয়ে গেছে তো আমার মেয়েকে আমি খিচুড়ি বেড়ে দিয়েছি খাওয়ার জন্য তো আমার মেয়ে এখন খেয়ে নিচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ